আকাশে আমার মুক্তি আলোয় আলোয় ভালো থাকুন নিজেকে ভালোবাসুন আর আলোময় করে ভরিয়ে দিন সবার জীবন আবারও হাজির হয়েছি আমি স্নেহা আবারও হাজির হয়েছি মনের কিছু কথা নিয়ে শুধুমাত্র আমার চ্যানেল এস টু ফিল্মসে আজকের টপিকটাও একটু হাটকে একটু আলাদা সেটাও বলতে পারেন নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করা আসলে মানুষ লাইফে তো প্রচুর কিছু এক্সপিরিয়েন্স করে সেই এক্সপিরিয়েন্সগুলো যদি শেয়ার করতে পারে তাহলে অপোজিট মানুষগুলোকে অনেক মজবুত করা যায় হেল্প করা যায় বুঝতে বাচন করতে তাই শেয়ার করবো কারণ মানুষ যত নিজের অভিজ্ঞতা শেয়ার করবে তত মানুষকে মজবুত করতে পারবে তাই মজবুত করলে সে অনেকটা স্ট্রং হবে নিজেকে ভালোবাসতে শিখবে আবারও বলেছি মাথা উঁচু করে বাঁচতে শিখবে তাই আজকে আমার যেটা আপনাদেরকে বলার কখনো আমরা বলে থাকি আমায় বোঝার মতো কেউ নেই কেউ আমাদের বোঝে না বা কেউ বলার মতো নেই যে আমি পাশে আছি তুমি এগিয়ে যাও বা আমি পাশে আছি তুমি এত টেনশন কেন করছো এগুলো আমাদেরকে অনেকে বলার মতো থাকে আবার বলার মতো অনেকে থাকে না আসলে যারা আমরা সম্পর্কেতে জড়িয়ে আছি তারা রেগে গিয়ে বলি বা অভিমান করে কিন্তু বলি যে আমাদেরকে বোঝে না আমাদেরকে কেউ বলে না আমি পাশে আছি বা আমরা এত কিছু করছি তাও আমাদেরকে সেই জায়গাটা কেউ দিচ্ছে না কিন্তু অন্যদিকে এটা ভাবি না যে আমাদেরকে না বুঝলে বা আমাদেরকে সেই ভালোবাসাটা না দিলে এতদিন আমরা সেই সম্পর্কটাতে আছি বা কী করে মাঝে মাঝে ঝগড়া অশান্তি হতে পারে তার মানে এটা নয় যে সেই মানুষটা আমাকে বোঝে না ভালোবাসে বলেই তো এতদিন ধরে আমরা একসাথে আছি তাই না আবার অন্যদিকে আমরা দেখি যে ব্রেকআপ হয়ে গেছে আমরা অনেককে বলি যে আমাদেরকে কেউ বুঝলো না এত করলাম এত টাইম দিয়ে এতটা ইনপুট দিলাম হানড্রেড পারসেন্ট দিলাম তবুও আমাদের বুঝলো না আলটিমেট আমাদেরকে ছেড়ে চলে গেল দেখুন এটা যদি এইভাবে আমরা ভাবি আমরা যা করছি সেটা আমরা ভালোবেসে করছি নিজেদের দায়িত্ব থেকে করছি কারণ আমাদেরকে তো কেউ বলে দেয় না আমরা যখন সম্পর্কে থাকি আমাদেরকে কেউ বলে দেয় যে তুমি এটা করো আমার জন্য আমাদের কেয়ার করো আমার জন্য এটা করে আনো বা গিফটস দাও বা আমার মন বুঝে চলো এগুলো কিন্তু কোনো সম্পর্কে কেউ বলে দেয় না আমরা যখন সম্পর্কে থাকি তখন আমরা হানড্রেড পারসেন্ট দিই সেই মানুষটাকে ভালো রাখার জন্য তাই সেটা দায় কিন্তু আমাদেরই তাই আমরা কাউকে দোষারোপ করতে পারি না সম্পর্ক ভেঙে গেলেই যে একটা মানুষকে দোষারোপ করব। সেটা কিন্তু করতে পারি না সম্পর্ক নাই টিকতে পারে বা আমরা সেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে পারছি না পেশেন্সের অভাব অনেক কিছু হতে পারে বা মানুষটা ঠিক না নাই টিকতে পারে কাউকে দোষারোপ করাটা ভুল কারণ আমরা যা করি নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে করি আর সেই সময় যদি কোনো মানুষ আপনাকে বলেও যে এই জিনিসটা ঠিক হচ্ছে না করিস না আমরা বোঝার ক্ষমতায় থাকি না কিন্তু আবার এটাও ভালো যখন যতক্ষণ না মানুষ মানুষের মন চলে আমরা এক্সপেকটেশানটা এত বেশি করে ফেলি তাই হয়তো আমরা এত কষ্ট পাই যখন আমাদের এক্সপেকটেশানটা ফুলফিল হয় না তাই আমার মনে হয় এক্সপেকটেশন যদি আমরা কমিয়ে দিই আমরা যদি এক্সপেকটেশান কম রেখে একটা মানুষকে ভালোবাসি এক্সপেকটেশান নিশ্চয়ই একটা সম্পর্কে তে এক্সপেকটেশান আসবে কিন্তু বেশি এক্সপেকটেশান হয়ে গেলে সবসময় যে আমরা ফুলফিল করতে পারবো সেটা কিন্তু হয় না তাই এক্সপেক্টেশান কম রেখে যদি আমরা সবটা বজায় রাখি দেখবেন সম্পর্কটা অনেক মজবুত হবে কম হবে না ভালোবাসাটা আরও গাঢ় হবে তাহলে দেখবেন আপনারা ভালো আছেন আবার অনেকে আমরা একাকিত্ব থেকে বলে থাকি যে আমাদের কেউ বোঝে না বা আমার শেষ বয়সটা কি হবে আমাদের পাশে কেউ রইল না বা সেই মানুষটাও পেলাম না যে মানুষটা বলবে বাবু আমি আছি বা সোনা আমি আছি চিন্তা করছো কেন এত ভয় পাচ্ছ কেন আমি তো আছি তোমার এই পথ চলার সাথে সাথে আমিও চলবো আছি তো এটা বলার কেউ নেই এগুলো আমরা একাকিত্ব থেকে কখনো মন খারাপ থেকে বলে থাকি কিন্তু আপনি এটা যদি অপোজিটভাবে ভাবেন আমরা যখন জন্ম নিই আমরা কিন্তু একাই আসি সাথে কিন্তু কাউকে নিয়ে জন্ম নিই না তাই চিরকাল যে কোনো মানুষ থাকবে বা এটাও বলতে পারি আজকে একটা হাজব্যান্ড ওয়াইফ বিয়ে করেছে হাজব্যান্ড সম্পর্ক হাজব্যান্ড মারা গেল বা ওয়াইফ আগে মারা গেল তাদেরও কিন্তু তারা কিন্তু একাভাবেই চলছে তাই আমরা একা এসেছি একা যাব কার ওপর ডিপেন্ড না হয়ে নিজের ওপর ডিপেন্ড হয়ে থাকুন আর মন খারাপ কিসের কোনো সম্পর্কই তো চিরস্থায়ী না যে সারা জীবন সেই জিনিসটা থাকবে একটা না একটা টাইম তো সেই আলাদা হতেই হয় খুবই প্র্যাকটিক্যাল যদি খুব বাস্তব বলি একটা টাইম গিয়ে কিন্তু আলাদা আমাদের হতেই হয় কারণ আজকে হাজব্যান্ড বেঁচে আছে ওয়াইফ মারা গেছে বা আমাদের ব্রেকআপ হয়েছে তাই জীবনটা নিজের মতো করে বাঁচুন নিজেকে ভালোবাসুন নিজের প্রতি সময় দিন একাকিত্ব তাই বলবো নিজেকে ভালোবাসুন মাথা উঁচু করে দাঁড়ান আর সঠিক মানুষকে খুঁজুন বোঝার দরকার নেই যার বোঝার সে বুঝবে যার বোঝার না সে আপনি যত চেষ্টা করুন সেটা সে বুঝতে পারবে না যখন দেখছেন সম্পর্কে প্রবলেম হচ্ছে আমি ওটাকে টানবো না টানি আমরা আমরা এক্সপ্রেস করতে পারি না তার থেকে বসে কথা বলুন সমাধান করুন যদি মনে করেন সম্পর্কটা নিয়ে এগোবেন বসে কথা বলে সমাধান করুন কিন্তু নিজেকে একা ভাবার কিছু নেই আমরা তো এটা জেনেই আছি যে আমরা একা এসেছি একা যাব তাহলে ভয় কি। কিসের ভয় একা থাকার কিসের ভয় কোনো ভয় নেই আপনি যদি নিজেকে ভালোবাসেন না নিজের ভালো থাকার জিনিসগুলো যদি খুঁজে নেন না দেখবেন আপনার সময়টা এমনি কেটে যাবে আলোময় হয়ে উঠবে আপনার জীবন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ফিরব নতুন কিছু টপিক নিয়ে ওনলি আমার চ্যানেলে এস টু ফিল্মসে নমস্কার ভালোবাসা